আমি এই 14 নম্বর সেক্টরের বাসিন্দা, এই মাঠের মধ্যে আমার হক রয়েছে, আমি এই জায়গার মালিক, অথচ এখানে আমাকে কথা বলতে দাও হয় নাই। আমার বাড়ি নাকি খ্রিস্টানের বাড়ি, এটা নাকি খ্রিস্টানের বাড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ হয়, দ্বীনের আলোচনা হয়, কোরআনের কথা হয়, দ্বীনের গবেষণা হয়, ইসলামী আন্দোলন নিয়ে আমি দাঁড়িয়েছি, আমার বাড়িকে বানিয়েছে খ্রিস্টানের বাড়ি। আমি এখানে সম্মেলনে ডাক দিয়েছিলাম, 50,000 মেহমানকে দাওয়াত করেছিলাম, এই অত্র এলাকার মানুষের জন্য আমি রান্না করেছি, 400 খানার ডেক্সি বসিয়েছি, এই এলাকার মানুষদেরকে নিয়ে আমি এক বেলা খাওয়া খানা খাবো। আমি এই 14 নম্বর সেক্টরের বাসিন্দা, এই মাঠের মধ্যে আমার হক রয়েছে, আমি এই জায়গার মালিক, অথচ এখানে আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ 26টা দপ্তরের থেকে আমি অনুমোদন নিয়েছি, এক মাস থেকে আমি অনুমোদন নিতে নিতে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত সকলের অনুমোদন আমি নিয়েছি, কিন্তু আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। আজকে কথা আমি বলছি, আমার কথা শুনুন, যদি আমি কোনো অন্যায় কথা বলি, অন্যায় কথা বলি, দলিল ছাড়া কথা বলি, আমি তওবা করব সবার সামনে। কাজেই আমি আবারও বলছি, কথা শুনতে হবে, কানে তুলা দিতে বলা হয় নাই, বলছে কান খাড়া করে কথা শোনো। আমরা যেটা করি না, এমন এমন কথা বানিয়ে বানিয়ে আমাদের নামে চালু করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো, তুমি বলেছো লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত পড়বে, হাশরের দিন তাদের মুখ কালিমা লিপ্ত হবে। সত্যনিষ্ঠ আন্দোলন হিজবুত তাওহীদের বিরুদ্ধে তোমরা জনগণের সামনে মিথ্যা কথা প্রচার করে দিয়েছো। এক নাম্বার মিথ্যা, আমরা নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি, আমার বাড়ি নাকি খ্রিস্টানের বাড়ি, এটা নাকি খ্রিস্টানের বাড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ হয়, দ্বীনের আলোচনা হয়, কোরআনের কথা হয়, দ্বীনের গবেষণা হয়, ইসলামী আন্দোলন নিয়ে আমি দাঁড়িয়েছি, আমার বাড়িকে বানিয়েছে খ্রিস্টানের বাড়ি। নাউজুবিল্লাহ বলতে কি ইচ্ছা হয় না? মধ্যপ্রাচ্যে যান, এক মুসলমান মারে আরেক মুসলমানকে, আমরা এমনি এমনি ধ্বংস হই নাই, কিন্তু আমি ধৈর্য ধরেছি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ মা সাবিরিন, ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে থাকবেন। আমার কোটি কোটি টাকা ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, 100টা ডেক্সি খাবার পচে গিয়েছে, আমি এতিমখানা দিয়েছি, সাধারণ জনগণকে আমি দিয়ে দিয়েছি খাবার। আমার এই ক্ষয়ক্ষতির বিচার আমি আপনাদের কাছে চাই, যারা আমার এই ক্ষতি করলো জনগণের সামনে, আমার বদনাম করার জন্য মিথ্যা কথা চালু করলো, তাদের বিচার আমি আপনাদের কাছে দিয়ে দিলাম।